নমস্কার দর্শক বন্ধুরা, আমি মহানব গোস্বামী। আপনারা দেখছেন 48 ঘন্টা এগোতে গেলে পেছনে দেয়। কি এটা ভ্লগ হচ্ছে? আরে শালা, আগে বলতে পারিস না এগুলো। হোয়াট ইজ আপ পিপল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সবার দিন খুব ভালো যাচ্ছে। সো আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ পুজো চলে এসেছে, আজকে ষষ্ঠী। সো এই ভ্লগটা অত্যন্ত স্পেশাল হবে, কারণ এই ভ্লগে আমি তোমাদেরকে পুরো পুজোটা কভার করে দেখাবো। আর আমি জানি না এই ভ্লগটা তোমরা কবে দেখছো, হয়তো দুর্গাপুজোর পরে দেখছো। সো একদম মন খারাপ করবে না, কারণ এই ভ্লগের মধ্যে দিয়ে তোমরা পুজোর পুরো আমেজটা পাবে। আর অলরেডি ঢাকে কাটি পড়ে গেছে, চারদিকে পুজোর আমেজ একদম শুরু হয়ে গেছে। সো আমরা প্রচুর এনজয়মেন্ট করবো এই বছরের পুজোতে, কিন্তু সাবধানতা মেনটেন করে। এই ভ্লগটা আমি আপলোড করছি আমার নতুন চ্যানেলে, সার্কাস্টিক সূর্য ভ্লগস। সো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো অ্যামেজিং ফুড ভ্লগস, ট্রাভেল ভ্লগস আর ডেইলি ভ্লগস দেখার জন্য। আর তোমরা যদি না জেনে থাকো এখন যে আমি কেন চ্যানেলটা সেভারেট করে দিয়েছি, সো আই বাটনে ভিডিও লিঙ্ক পাবে, ওই ভিডিওটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন আমার চ্যানেলটা বাধ্য হয়ে সেপারেট করে দিলাম। সো এই চ্যানেলটাকেও একটু সাপোর্ট দিও আগেরটার মতো, আর আগের চ্যানেলে তো কমেডি কন্টেন্ট তোমরা পাবেই। আর সো লেটস গো, আমরা এক্সপ্লোর করব পুজো, তার সাথে আমরা প্রচুর খাওয়া দাওয়া করবো, ঘোরা করবো। সো পুরোটা তোমরা দেখতে পাবে, লেটস গো। পঞ্চমী সন্ধেবেলাতে আমাদের পাড়ার প্যান্ডেলে আমাদের ঠাকুর চলে এসেছেন। সো আমরা এবার আমাদের চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে আমরা বরণ করে নেব। বছরের একটা সময় উমা আমাদের কাছে আসেন 4 দিনের জন্য। সো এখন এখন তোমরা দেখতেই পাচ্ছ যে মূর্তিটা নামানো হবে, এরপরে প্যান্ডেলে প্রতিষ্ঠা করা হবে এবং কাল থেকে তার পুজো শুরু হবে। সো আমি তোমাদের ভাবলাম ষষ্ঠী শুরু করার আগে আমি তোমাদের পঞ্চমীর কটা সিন দেখিয়ে। সো পঞ্চমী দিন আমরা ঠিক করলাম যে আমরা আর কোথাও ঘুরতে বেরোবো না সেরকমভাবে। সো আমরা ঠিক করলাম যে আমরা কয়েকজন বন্ধুরা মিলে ছাদে বনফায়ার করা হবে এবং সেখানে তন্দুরি কাবাব এইসব রান্না আমরা নিজেরাই করবো, করে এবং সেগুলোকে খাওয়া হবে এবং তার সাথে খুবই ছাদের সুন্দর হাওয়া, খুব সুন্দর একটা এনজয়মেন্ট হবে। সো সেটাই হলো প্ল্যান মাফিক। সো আমরা ঠিক করলাম যে ষষ্ঠী থেকে আমরা ঘোরা চালু করব। তো ষষ্ঠীর সকালে প্রথম কাজই হচ্ছে আমাদের যে ঘরের আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একটুখানি দেখা গিয়ে। সো ঠাকুরটা আমাদের হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের ঠাকুর, এখানে অন্যবার প্রচুর লাইন পড়ে ঠাকুর দেখার জন্য, লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হয়, কিন্তু এবছরের সিনটা একটু অন্য। তাও এখনও সকালবেলা, জানি না সন্ধেবেলা কী হবে, তাই আমরা ফাঁকায় ফাঁকায় আমাদের হাওড়ার ঠাকুরগুলোকে একটু এক্সপ্লোর করে নিলাম গিয়ে। এই ঠাকুরটা হচ্ছে ঘোষাল বাগান সংঘ, এটা আমাদের চ্যাটার্জি পাড়া থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে। এখানে ঠাকুরটা বরাবরই এরা খুব বড়োভাবে করে, কিন্তু এবছর খুব একটা বড়োভাবে করতে পারেনি, কিন্তু খুবই সুন্দর মূর্তি এরা করেছে। এটা হচ্ছে ব্যাটরা সুবল স্মৃতি সংঘ, এই সুবল স্মৃতি সংঘের ঠাকুর এই মাঠ জুড়ে হয় প্রত্যেকবার, কিন্তু এই এপিডেমিকের জন্য এটা আর কি এই বছর সম্ভব হয়নি, এরা ছোট করেই করেছে। কিন্তু যথেষ্ট সুন্দর প্রতিমা এবং যথেষ্ট সুন্দর আয়োজন আমি বলবো, তারিফ করব। ষষ্ঠীর সকালে আমরা ঠিক করলাম যে আমরা এমন কিছু খাবার জায়গা এক্সপ্লোর করব যেখানে এর আগে আমরা কখনো যাইনি। সো খুঁজতে খুঁজতে নাম ঠিক হলো দেশি লেনের, কলকাতার দেশি লেনে এর আগে আমরা কখনো যাইনি খেতে, কিন্তু আমরা শুনেছি ওখানে খাবার দাবারের দামও খুব অ্যাফোর্ডেবল এবং খাবারের কোয়ালিটিও খুব ভালো, এর সাথে অনেক সুন্দর সুন্দর সাইড ডিশও পাওয়া যায় এবং ওখানকার এনভায়রনমেন্টটা স্পেশালি খুবই সুন্দর। সো আমরা ঠিক করলাম ষষ্ঠীর দিন সকালে আমরা দেশি লেনেই যাবো, সেখানে স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ সমস্ত কিছু করে আমরা বিকেলবেলা বাড়ি ফিরবো। সো আমরা বেরিয়ে পড়লাম দেশি লেনের উদ্দেশ্যে। সো এর পরে কী কী হলো এটা তোমরা ব্লগে দ্বিতীয়
দ্বিতীয় পার্টে দেখতে পাবে। আমি ঠিক করেছি ব্লগটাকে খুব বেশি বড় না বানিয়ে ছোট ছোট পার্টে তোমাদের সাথে তুলে দেওয়ার, তাতে তোমরা অনেক বেশি কানেক্টেড থাকবে। আর এই ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে, এটা নতুন চ্যানেল, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। আর পুজো তোমরা কী কী করলে অবশ্যই কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। আর সেকেন্ড পার্টটা নিয়ে আমি আসছি কালই সন্ধেবেলা, সো এরপর থেকে পরের পার্টগুলো প্রত্যেক দিন তোমরা পাবে একটা একটা করে। সো কালকে সেকেন্ড পার্টটা দেখতে একদমই ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। তোমাদের শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের প্রণাম। থ্যাংক ইউ সো মাচ।